আসসালামু আলাইকুম। সামনে থাকা একটি শপিং ব্যাগ, এটা খুলি, দেখি বক্সে কি আছে। চারটা বক্স দেখা যাচ্ছে, তিনটা সামনে দেখা যাচ্ছে, নিচে হয়তো আরেকটা আছে। তো বক্সগুলো একটা একটা করে বের করে নেই, দেখি বক্সগুলোতে কি আছে। দুইটা বক্স বের হলো, এই যে নিচে আরও দুটা বক্স আছে। বক্সগুলো রাখলাম, শপিং ব্যাগটা সরিয়ে দিই, দিয়ে এবার বক্সটা খুলে নেই, দেখি বক্সে কি পাঠিয়েছে। বক্সে এই যে মুখ খুললাম, দেখি এক বক্স সাদা পোলাও, আর এই বক্সে কি আছে দেখি, এটাতে আছে বেগুন ভাজি, ডিম ভুনা। আর এই কালো বক্সটাতে কি আছে দেখি, বক্সটাতে দেখে মনে হচ্ছে শাক জাতীয় কোনো খাবার আছে। হ্যাঁ, যেটা ধারণা করেছিলাম সেটাই, মাছ ভেঙে দিয়ে শাক রান্না করা হয়েছে, লাউ শাক। আর এই যে গরুর মাংস, আসলে রাত 11টার সময় এই খাবারগুলো বাসায় পাঠানো হয়েছে, আম্মু পাঠিয়েছে। আমি আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বাসায় যেতে পারিনি, আব্বু আম্মু অনেকবার বলেছিল বাসায় যেতে, যেতে পারিনি। বাইরে বের হলে প্রচণ্ড ধুলাবালি, যারা ঢাকায় আছেন তারা তো জানতেই পারছেন, প্রচুর ধুলাবালি ঢাকায়। একটা বৃষ্টি হওয়া কী যে প্রয়োজন, বৃষ্টি হলে ধুলাটা কমে যেত, তো যার কারণে আমি যেতে পারিনি, ধুলাতে আমার অনেক সমস্যা হয়। তো অসুস্থ থাকার কারণে আমি যেতে পারিনি বলে রাত 11টার সময় খাবার পাঠিয়ে দিয়েছে। বাবা মারা এমনই, এগুলো এগুলো কি বলবো, কতক্ষণ খাবারটা দেখে মানে থ হয়ে দাঁড়িয়েছিলাম, যেতে পারিনি বলে রাত 11টার সময় খাবার পাঠিয়ে দিয়েছে। বাবা মার ভালোবাসা অপরিসীম, আমরা সন্তানরা যতই তাদের অবাধ্য হই না কেন, কথা না শুনি না কেন, হ্যাঁ যত যাই করি না কেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে এক পাও নড়চড় করে না, তাদের ভালোবাসা অপরিসীম, এটা বারবারই বলা যায়। শুধু খাবারটার জন্য বলছি না, আরও অনেক কারণে বলছি। আমরা সন্তানরা যত যাই বলি, যত যাই করি না কেন, বাবা মা ঠিকই কিন্তু আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। একটা সময় যখন আমরা বাবা মা হব হব বা হয়েছি, তখন আমরা ঠিকই বুঝতে পারি। খাবারগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আয়ানকে খাওয়াবো। আয়ানকে যদিও খাওয়ানো হয়েছে আগে, তারপরেও একটুখানি নিলাম, ও পোলাওটা খুব পছন্দ করে, তো এই জন্য মাছের তরকারিটা নিলাম না, কারণ মাছে কাটা কাট থাকতে পারে, এজন্য ওটা খাওয়াবো না। এই যে দেখেন আয়ান কী করছে প্লেটটা ধরার জন্য, মাশাআল্লাহ। আমার বাচ্চাটা নিজে নিজে সব কিছু করার চেষ্টা করে, বয়স 1.5 বছর হলে কি হবে, সে একা একা সব কিছু করার চেষ্টা করে, যদি না পারে তখন সে আমাকে বলে, সে একা একা চেষ্টা করছে, যখন পারছে না তখন সে আমাকে প্লেটটা দেখিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। সবাই আমার আয়ানের জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সহি সালামতে বেঁচে থাকে। বাবা মা বেঁচে থাকাটা আল্লাহর একটা অশেষ রহমত।